Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Ami Dalia. Chole ashlam another blog video niye. Asha korchi je jekhane achen shobai Allahor rahmote onek bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. Ajker video te ami share korbo kibhabe shahi gorom moshlar gura toiri kora jay khub shohoje ebong 6 kg gorur gosto rannar recipe. Tahole amar video ta puruta dekhte thakun skip na kore. আজকের ভিডিওর কিছুটা অংশ আমি ঈদের আগের দিন থেকে শুট করলাম সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে বের হলাম গরু দেখার উদ্দেশ্যে পাশাপাশি আরেকটু কিছু কাজ আছে সেজন্য একটু মার্কেটেও ঘোরাফেরা করব যেহেতু গাজীপুরে লোকজন অনেকটাই কমে গেছে যার যার বাসায় চলে গেছে ঈদ করার জন্য সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়ার কারণ হলো মাগরিবের নামাজের পর এশা নামাজ পড়ার জন্য লম্বা একটা সময় থাকে সেজন্য বাসা থেকে সন্ধ্যার পরেই বের হলাম যাতে পরবর্তী ওয়াক্তের নামাজটা কাজা না হয় আলহামদুলিল্লাহ এটাই আমাদের কুরবানির গরু তো গরুটাকে দেখে আমাদের সবারই খুব বেশি মায়া হচ্ছিল আর আমরা সবাই আদর করে দিচ্ছি আগামী কালের কথা চিন্তা করে যাই হোক গরুর মাথায় হাত বুলিয়ে চলে আসলাম ডাসবাংলা ব্যাংকের ভূতে এসে দেখি কোনো মেশিনেই টাকা নাই সব টাকা লোকজন উঠিয়ে নিয়ে গেছে তো পার্সের ভিতরে যাই ছিল সেটা নিয়ে ঢুকে পড়লাম স্বপ্ন সুপার শপে স্বপ্ন সুপার শপের একটা বড় সুবিধা হলো এখানে এক ছাদের নিচে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বেশ অনেক কিছুই পাওয়া যায় তাই বেশিরভাগ সময়ই স্বপ্ন সুপার শপ থেকে আমি কেনাকাটা করে থাকি যদিও তারা ব্যাট নেয় তারপরেও এখানকার প্রোডাক্টগুলি বেশ কোয়ালিটি ফুল বলেই আমি এখান থেকে কিনি তাছাড়া আরেকটা বড় সুবিধা হলো কোনো প্রকার গ্যাদারিং ছাড়াই একটু সময় নিয়ে ঘোরাফেরা করে পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলি কিনতে পারি এখান থেকে ভিডিওর এই অংশটা ঈদের দিন দুপুরে আমি শুট করেছি তো কুরবানির গোস্ত আসার পর একটা হাঁড়িতে রান্না বসিয়ে দিলাম আর কলিজাগুলো বসিয়ে দিব আরেকটা কড়াইতে তো এদিক দিয়ে আমি শাহি গরম মশলা গুলো তৈরি করে নিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া তৈরি করতে আমার লাগবে এলাচ গোলমরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ লবঙ্গ কাবাব চিনি স্টার এনিস জায়ফল জয়ত্রী এলাচ দারচিনি মিষ্টি সচ শাহি জিরা তেজপাতা শুকনা মরিচ এবং পাঁচ ছয়টা বড় এলাচ আমি একটু বেশি করে নিচ্ছি এই গুঁড়াগুলো একটু বেশি করে নিলেই সুবিধা বেশ অনেক দিন রান্না করা যায় যে কোনো গোস্তের মধ্যে দিলেই রান্নার স্বাদ এবং ঘ্রাণ অনেক গুণ বেড়ে যায় এখন আমি গোটা গরম মশলাগুলো হালকা আঁচে ভেজে নিব আর যেই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো ফ্রাই প্যান গরম থাকা অবস্থায় চুলাটা অফ রেখে দিয়ে দিব জিরা শাহি জিরা এবং ধনে সব গোটা মশলার সাথে দিয়ে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি গরম তাওয়ার মধ্যেই শুধু বসিয়ে একটু নাড়াচাড়া করে ব্লেন্ড করে গুঁড়া করে নিব হোমমেড এই শাহি গরম মশলার গুঁড়াগুলো একটা এয়ারটাইট কাচের বান্ডলে ভরে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে হোমমেড এই শাহি গরম মশলার গুঁড়া দিয়ে গরু খাসি মুরগি অথবা যে কোনো হালাল গোস্তর প্রিপারেশনে
একটুখানি দিলেই স্বাদে গ্রানে অতুলনীয় হয়ে যায়। তাই দেরি না করে ঘরে কুরবানির গোস্ত থাকাকালীনই বানিয়ে নিতে পারেন এই শাহি গরম মশলা। এখন আমি একটা বড় হাঁড়িতে 6 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। শাহি গরম মশলা রান্নার রেগুলার তেল সামান্য পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এবার মশলা মাখানো গোস্তগুলো একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 30 মিনিট। এখন একটা প্রেশার কুকারের মধ্যে 3 কেজি পরিমাণ সিনার গোস্ত নিয়ে নিলাম। পেঁয়াজ রসুন ছাড়া বাকি সব মশলাগুলো দিয়ে সিনার গোস্তর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা 3টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। কুরবানির গোস্তর মধ্যে আল্লাহর রহমত ও বরকত থাকার কারণে গোস্তগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এতে সময়ও লাগে খুব কম রান্না করতে, আর খেতে তো হয় অসাধারণ। আজ এই পর্যন্তই। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।